উত্তরে হাওয়া বাধা পাওয়ায় ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ কার্যত উধাও। গত কয়েকদিনে 5 ডিগ্রি বাড়লো তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। এ বিষয়ে জানব, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর কাছে। সঞ্চয়ন, শীতের আমেজ আবার কবে ফিরবে? আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা বেড়েছে। বেশ কিছুদিন পর বলা যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবার 20 ডিগ্রির উপরে উঠেছে। আজকে তুমি যেরকম বললে যে 21.8 ডিগ্রি, এই সময় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। আমরা মনে করতে পারি গত রবিবারেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মাত্র 3 দিনে 5 ডিগ্রির বেশি বেড়েছে কলকাতার তাপমাত্রা। কলকাতার সঙ্গে সঙ্গে অন্যান্য জেলাগুলোতেও দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। মূলত আকাশে হালকা মেঘ হওয়ার ফলে ভোরের দিকে তাপমাত্রা খুব একটা নামতে পারছে না, যে কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগামী 2-1 দিন মোটামুটিভাবে তাপমাত্রা স্থিতাবস্থা বজায় থাকবে, তারপর সামান্য কিছুটা নামতে পারে। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে যে কলকাতায় জাঁকিয়ে শীতের অনুভূতি ফিরে আসতে অন্তত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই পরিস্থিতিটা একেবারেই দক্ষিণবঙ্গের জন্য, উত্তরবঙ্গে শীতের পরিস্থিতি বজায় রয়েছে। সেখানে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক তাপমাত্রা বা কোথাও কোথাও স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম রয়েছে। সেখানে শীতের পরিস্থিতি যেরকম রয়েছে সেরকম থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা, সেটা আগামী 2-3 দিন পর কিছুটা নামতে পারে, নেমে স্বাভাবিকের কাছাকাছি আসবে। তবে যেটা জাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলা হচ্ছে, সেটার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। দিয়ে দিলে সরকার সংকটে পড়ে যাবে, কেমন সরকার চালাচ্ছেন যে সরকারি কর্মচারীদের দিয়ে দিলে সংকটে পড়বে সরকার? দিল্লি পুর ভোটের প্রচারে ঘিয়েও দিয়ে ইস্যুতে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রের থেকে বাংলার বকেয়া টাকার ব্যবস্থা আগে করুন, পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। कर्मचारी रास्ता में बैठ कर धरना दे रहे, पुलिस का डंडा खा रहे हैं। क्यों नहीं डीए दे रहे आपको? एक बार बोल दिया, हम तो डीए दे दिया, कोई बकाया नहीं है। लोगों ने कोर्ट में चला गया, कोर्ट जो बोलता देना है या अधिकार है, बोले अगर डीए देंगे तो सरकार संकट में पड़ जाएगी। तो क्या सरकार चला रहे हैं आपकी, संकट में पड़ जाएगा कर्मचारी को डीए देने से? ऐसा सरकार चला रहे हैं आप? दिलीप बाबू बोझा उचित बा बोला उचित যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া 1 লক্ষ কোটি টাকার বেশি টাকা দিচ্ছে না। কেন্দ্রের টাকা মানে তো বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, পশ্চিমবঙ্গের লোকেও ট্যাক্স দেয়, পশ্চিমবঙ্গকে রেশিও দেয়া হচ্ছে না, অন্যায় ভাবে জুলুম করে টাকা আটকে রাখা হচ্ছে, অন্যান্য রাজ্যগুলিকে টাকা আটকে রাখছে না, তারা অনেকটা কাজ করতে পারছে। এবার আমাদের টাকাগুলোকে ছাড়ার জন্য ব্যবস্থা করুন না দিলীপ বাবু, আমাদের ন্যায্য যে টাকাগুলো সেই বকেয়াগুলো মেটাক, তারপরে এইসব আলোচনা হবে।